চায়ের পুনরায় ব্যবহার আমরা অনেকেই জানি না। ব্যবহার করা চা পাতা গাছের জন্য ভীষণ উপকারী। মাটি আর চা পাতা মিশলে তৈরি হয় জৈব সার। বাসায় ব্যবহৃত চা পাতা বা টি ব্যাগ আলাদা করে রাখতে হবে। গাছের গোড়ায় চা পাতা সরাসরি দিতে পারবেন, তবে টি ব্যাগের মাথা কেটে ভেতরের চা পাতা গাছের গোড়ায় দেবেন আর উপরের পাতলা পেপার ফেলে দিবেন। গাছের জন্য চা পাতা ভীষণ উপকারী। মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে চা পাতা। শহরে অনেকের বাসায় আলো বাতাস কম থাকে ফলে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে না, সেই ক্ষেত্রে মাটির উর্বরতা খুব জরুরি। চা পাতা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। কেবল গাছের পুষ্টি যোগাতেই নয়, প্রাকৃতিকভাবে আগাছা দূর করতেও চা পাতা বেশ কার্যকর। আগাছা থাকলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে না। নিয়মিত গাছের গোড়ায় চা পাতা দিয়ে আগাছা দূর হবে। চা পাতায় বেশ কিছু উপাদান থাকে যা ভেতর থেকে গাছের পুষ্টি যোগায়। চা পাতা দিয়ে গাছের পরিচর্যা একেবারেই প্রাকৃতিক ব্যাপার। এর ফলে মাটিতে যে সার উৎপাদন হয় তা পরিবেশের কোনো ক্ষতি হয় না। সবজি ও ফলের খোসা গাছের জন্য ভীষণ উপকারী। খোসা ছোট টুকরো করে গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারেন। ভেতর থেকে গাছের সুরক্ষা যোগাতে সাহায্য করে চা পাতা। গাছের আবর্জনা পচন এবং পোকামাকড় দূর করতে সাহায্য করে। মাটির শুষ্কতা রোধ করে পানি ধরে রাখতেও সাহায্য করে চা পাতা। ফলে গাছে থাকে তরতাজা ভাব। বিশেষ করে গ্রীষ্মকালে গাছের পানি ধরে রাখা অত্যন্ত জরুরি। চা পাতা বা টি ব্যাগ ফেলনা নয়। যারা বাসায় গাছ লাগাতে ভালোবাসেন তারা নিশ্চিন্তে চা পাতা ব্যবহার করতে পারেন জৈব সার হিসেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। আর পূর্ববর্তী সমস্ত ভিডিও আপনারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন। ধন্যবাদ।